বাপিদার বাড়িটা কোন জায়গায়? ভাঙড়। ভাঙড়ে বাপিদার বাড়ি। সুতরাং ওনার এরিয়াতেই এই বইমেলাতে আমরা এসেছি অলরেডি। তো বাপিদা, এই যে আয়োজন আপনাদের, তো কেন এই আয়োজন, কি বার্তা আপনারা দিতে চাইছেন? অ্যাকচুয়ালি স্যার, বর্তমান সমাজ যেভাবে অবক্ষয়ের পথে, আজ রোগ থেকে শুরু করে বই না পড়ার যে মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে মোবাইল ইন্টারনেটের যুগে, সেখানে আমাদের অভিনব প্রয়াস খাদ্য সচেতনতা, যার মাধ্যমে আমরা টোটাল ভারতবর্ষের বুকে একটা এমন একটা বার্তা দিতে পারি রোগমুক্ত সমাজ, এই আঙ্গিকে এভিএস গ্রুপের কর্ণধার আমাদের রেসপেক্টেড স্যার অলোক স্যার, ওনার বর্তমানে রেখে আমরা চাইছি এই বইটার মাধ্যমে আমরা আমাদের এই ভাঙড় বই মেলা থেকে শুরু করে টোটাল ভারতবর্ষের বুকে এমন একটা বার্তা ছড়িয়ে দিতে চাই, যে বার্তার মাধ্যমে আগামী দিনে আমরা সবাই মিলে একটা রোগমুক্ত সমাজ গড়তে পারি, হাসি খুশি পরিবার গড়ে উঠতে পারি, এবং একটা দারুণ ভাবে আমরা লাইফ লিড করতে পারি এই বইটার মাধ্যমে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, ধন্যবাদ। কারণ এটাই সচেতন হচ্ছে, একমাত্র সচেতনতা পারে আমাদেরকে সেই সমস্ত রোগের হাত থেকে আমাদেরকে উদ্ধার করতে।